হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা DIY বানাচ্ছি, DIY পট মেকিং, তাও সিমেন্ট দিয়ে। তো এটা আমার হাজব্যান্ডের ওল্ড ট্রাউজার, পুরানো ট্রাউজার, এটা ও আর ইউজ করছে না, তার জন্য আমি এটা দিয়েই সিমেন্টের পটটা বানাবো। তো এটা খুবই ইজি, দেখতে পাচ্ছ আমি ওই ট্রাউজারটাকে এভাবে স্কোয়ার শেপে কিছু টুকরো করে নিয়েছি, একটা বড় টুকরো রেখেছি আর কিছু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এভাবে চেষ্টা করবে যতটা স্কোয়ার করা যায় সেরকম স্কোয়ার শেপ করে নেওয়ার। গেঞ্জি কাপড় তো অতটা হয়তো হয়ে ওঠে না, যা হয় ওভারঅল একটা রাফ স্কোয়ার করে নিলেই হবে। তো আমি এভাবে দুটো তিনটে মতন স্কোয়ার শেপ রেখেছি আর কিছুটা এভাবে রাউন্ড করে নিচ্ছি। তো বাড়িতে বানানো টপ, এতে খরচাটাও কম, দেখতে সুন্দর লাগে, এমন বিশেষ কিছু খরচা নয়। এরকম ফুলের টপ যদি বাড়িতে বানানো যায় তাহলে দেখতে বেশি ভালো লাগবে, আবার বলবে বা বাড়িতে হাতে বানানো, এটা শুনলেই লোকে একটা মানে আলাদা মর্যাদা দেয় সেই জিনিসটা। হাতে বানানো জিনিসের মর্যাদা বরাবরই একটু বেশি, তাই না? তো এরভাবে আমি সবগুলো কেটে নিলাম, একটা বড় রেখেছি, সেটা বড় টপ বানাবো। তার জন্য স্ট্যান্ড বানানোর জন্য আমি এখানে মোটা টাইপের পেপার, মোটা কাগজ দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি এরকম রোল করে। তোমরা চাইলে যে কোনো স্ট্যান্ড ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ এরকম আমি ফাঁকা কিছু কৌটো নিয়েছি, স্পার্কেলের বাটিটা নিয়েছি, আর এখানে বেকিং পাউডার কৌটো এইসব নিয়েছি, কিছু ঢাকনা, এগুলো দিয়ে চলবে। আর এরকম প্লাস্টিক বেঁধে দেবো যাতে ওটা যখন শুকিয়ে যাবে আমার বের করে আনতে সুবিধা হবে। তো এই স্ট্যান্ড আর ওভাবে আমি প্লাস্টিক কেটে নিয়েছি এদের সাইজ করে। দেখো কীভাবে আমি স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দেখিয়ে দিচ্ছি, যেভাবে স্ট্যান্ড করি ওটা রাখতে হবে। তো নিচে ভিতরে প্রথমে ওই লম্বা করে কাগজের যে স্ট্যান্ড করেছি ওটা দিয়ে, তার উপরে বেকিং পাউডার এই কৌটোটা দিয়ে এভাবে প্লাস্টিক দিয়ে গার্ডার বেঁধে দিচ্ছি, যাতে করে আর কোনো রকম খুলে যাওয়ার চান্স থাকবে না। একে একে আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। চলো দেখে নিই কীভাবে আমি সিমেন্টটা রেডি করছি। এখানে নিয়েছি সিমেন্ট অল্প পরিমাণ, আমি মেজারমেন্টটা ঠিক বলতে পারছি না কতটা নিয়েছিলাম, যা হোক যতটুকু নেবে। আর জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, কিচ্ছু লাগবে না, আর একটু পাতলা করেই মাখতে হবে, কারণ গেঞ্জি কাপড় তো যখন আমি এতে ডোবাবো অলরেডি ওটা একটু গাঢ় হয়ে যায়। দেখো আমি পাতলা করে এরকমভাবে, এরকম কনসিস্টেন্সি হবে দিয়ে মাখিয়ে জল দিয়ে সিমেন্টটা গুলে, আর এইভাবে কাপড়টাকে ডুবিয়ে পুরো ভালো করে সব দিকে মাখিয়ে নিতে হবে। আর স্ট্যান্ডটাকে রোদে, এটা ছাদে করলে ভালো হয়, রৌদ্র জায়গায়, সেখানে এভাবে স্ট্যান্ডের ওপরে জাস্ট ওপর থেকে খেলিয়ে দিতে হবে, ঠিক যেভাবে করছি, দেখো দেখলে বুঝতে পারবে। আর ভাঁজগুলো একটু হাতে সুন্দর করে ভাঁজগুলো করে দিতে হবে, যাতে ওই ডিজাইনটা ওভাবেই থেকে যাবে, যখন এটা শুকনো হবে না তখন পুরোপুরি ওরকম শেপ চলে আসবে, তাই শেপটা ওই ভিজে যখন মানে ভিজে আছে তখনই ওটাকে শেপ দিয়ে দিতে হবে, যেমন শেপ দেবে তেমনই হবে। বেশ কিউট দেখতে হচ্ছে, তো দেখে নাও আমি কিভাবে এগুলো মানালাম। তারপর যদি মনে হয় যে এটা একটু পাতলা হয়ে গেছে তখন গায়ে আবার একটু ওই সিমেন্টের ওই লিকুইডটা একটু ব্রাশ করে দিলেই হবে। রোদে দুদিন একটু শুকনো করতে হবে, ফার্স্ট দিন শুকনো হয়ে যাওয়ার পরে, পুরো ড্রাই হয়ে যাওয়ার পরে একটু জল স্প্রে করে দিতে হবে গায়ে, তারপরের দিন আরেক দিন রোদে দিলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ফাইনালি আমার এখানে কমপ্লিট, সব কটা শুকিয়ে গেছে, তারপর আমি নিয়ে এসেছি। এবার ভিতর থেকে যে যে ঢাকনা বা কৌটো যা ছিল সেগুলো আমি এভাবে বের করে নেব। দেখতে খুব সুন্দর হয়েছে, খুব কিউট হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। এতে আমি পরে কালার করে তোমাদেরকে সেটা শেয়ার করব, এখন আর আমি এটাকে কালার করছি না, আজকের ভিডিওতে ওটা দেখাচ্ছি না, পরে অন্যদিন দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।